সাজেকের উপরে বারবিকিউ পার্টি, এই যে দেখেন মামা কই রে, এই তো কই তুই, এই যে আমরা যে আছি 19 ব্যাস সিলেট থেকে এসেছি 5 দিনের সফরে, আজকে লাস্টের দিন ফেস্তা কা ভেলির সবচেয়ে উঁচু পাহাড়ে বারবিকিউ মুভি দেখতে পাচ্ছি, মুভি সাইড মুভি সাইড মুভি সাইড, আমাদের যাওয়া বিশিষ্ট কণ্ঠশিল্পী বিশিষ্ট নায়ক তরিকুল, আমি আমি জিওলগ লিখন, এই বিষয়ে না মুজি বাকা তবলা বাদক দেবানন্দ, এখানে বিশিষ্ট কি বলবো আমরা রাজনীতিবিদ রফিকুল ইসলাম, মফিকুল মং রন্ধন শিল্পী, আর এখানে আমাদের ফাটাবাস রায়হান, এবং এখানে আমাদের আমিরুল, ঠিক আছে, এখানে হুজুর আমাদের কি করছেন, আচ্ছা হুজুর এখানে আমাদের বাস কাটছেন, বাস দিবেন তিনি, আর আমাদের মামা বিয়ে মামা, ঠিক আছে আমরা কর আমরা কর জীবনে পাঁচটা দিন সময় আমাদের বই নিয়ে এসেছে, যেখানে দুইটা বই শেষ করেছে, ঠিক আছে, এই যে মুরগি আমাদের মুরগি পড়ে গেল, ঠিক আছে, আসলে এই এই অভিজ্ঞতা এই ফিলিং শেয়ার করার মতো না, আপনারা বুঝতে পারবেন না, আপনারা বুঝতে চাইলে এখানে আসুন, এখানে এসে মুরগি বার্গি করো, ফিলিং করো, খান, আপনারা ফিলিংস টা নেন, এটা হচ্ছে সাজেকের সবচেয়ে উঁচু জায়গা, ঠিক আছে, এখানে আমরা মানে কি যে ভাগ্য আমরা ওই ওই ভাগ্য এই জায়গাটা কটেজ পাইছি, জায়গাটার নাম কি, চারপাশে অনেক বাঘ শিয়াল, হ্যাঁ বেটা এর মাঝে আমরা এত এত বাঘের মাঝে আমরা আছি, অনেক ভয় পাইতেছি, তারপরেও আমরা বারবিকিউ করতেছি, যে কোনো সময় বাঘ এসে আক্রমণ করতে পারে, তোমার আক্রমণ করবো, তার পাশে শিয়াল আছে, যাই হোক আমরা যাচ্ছি, আমাদের দুজন গেছে হরিণ শিকার করতে, যদি হরিণ পাই তাহলে আমরা সেটাও বারবিকিউ করবো, হরিণের মাংস।